শেখ আল্লাহর ওস্তে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ আপনি আমার প্রিয় বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুক আমিন আমার প্রশ্ন আমি একজন ব্যাংকার অনেক চেষ্টা করে জব করি জব চেঞ্জ করার জন্য বাট অন্য জব মিলছে না জি আরও চেষ্টা করেন এই ক্ষেত্রে আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে হালাল রিজিক দান করো আল্লাহ আমাকে হালাল রিজিক দান করো শুধু ব্যাংকে হ্যাঁ চাকরি করা জায়েজ নয় রুজি হারাম সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন এটা হচ্ছে একটা করণীয় আর একটা করণীয় হচ্ছে আপনি যথাসাধ্য আপনার চেষ্টা করেন চেষ্টা করেন আপনি এদিক সেদিক হরকত করেন হরকতে বরকত হবে হরকতে নড়াচড়া করলে বরকত হবে মুসা আলী সালাম ফেরাউনের দেশ থেকে পালিয়ে সাত দিন সাত রাত পালিয়ে গিয়ে মাদায়নে যখন উঠলেন সেখানে গিয়ে হরকত করলেন তো বরকত হলো সেখানে গেলেন এক হরকত সাত দিন সফর করে তারপরে সেখানে গিয়ে ওই যে দুই মেয়ে পানি উঠাবার জন্য কূপের কাছে দাঁড়িয়েছিল হ্যাঁ পর্দা করে তাদের পানি উঠিয়ে দিলেন এটি হরকত করলেন আর তারপরে তাদের সাথে আচার আচরণ ভালো করে তাদের দিয়ে কোনো খারাপ দৃষ্টি নিক্ষেপ করলেন না দূরে চলে আসলেন তারপর আল্লাহর কাছে চার রব্বেইন নিলেম মিন খাইরিন ফাকির আল্লাহ সব ব্যবস্থা করলেন থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা যুবক মানুষ স্ত্রীর ব্যবস্থা সব করলেন আল্লাহ রব্বুলাহিন একটি ছোট্ট দুয়াতে রব্বেই নিলেমা আনজালতাই মিন খাইরিন ফাকির। আমি বলি যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লম্বা লম্বা দোয়া করা লাগে না আর বেদাতি মোনাজাত করা লাগে না আর সম্মিলিত মোনাজাত করা লাগে না জি তরিকায় অল্প আমল করেন এখলাসের সাথে ওতেই জিনিস আল্লাহ তালা আপনার দিন দুনিয়ার কল্যাণে জন্য যথেষ্ট হবে তা আপনি এই দুই রকমেরই চেষ্টা করেন আল্লাহ বরকত দেবেন আল্লাহ যেন আপনার রিজিক বরকত দান করেন এবং হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন